হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আর্ট চ্যানেল কে আর্ট অ্যান্ড ক্রাফট। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি ওয়েল পেস্টেল কালার দিয়ে কিভাবে সহজে সবজির ঝুড়ি আঁকা যায় সেটা দেখাবো। চলো তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও। কোনো কিছু সহজে আঁকতে গেলে সেটা যদি আমরা প্রথমে ফর্মে আঁকি তাহলে খুব সহজে আঁকা যায়। যেমন আমরা সবজির ঝুড়িটা আঁকার সময় বামে একটা লাইন দিলাম, বাঁকা করে ডানে একটা লাইন দিলাম, নিচে একটা দিলাম, উপরে একটা দিলাম, এবং সবজির ঝুড়ির যে কিনারাটার জন্য আরেকটা লাইন দিলাম। এটা একটা নৌকার মতো মনে হচ্ছে। আমাদের সবজির ঝুড়িতে আর যে সবজিগুলো আছে, যেমন গাজর, পাতাকপি, লাউ, টমেটো, ক্যাপসিকাম, বেগুন ইত্যাদি, সবগুলো একটা ফর্মে পড়ে। যেমন গাজরটা এটা তিন কোণা ফর্মে, পাতাকপিটা একটা গোল ফর্মে। গোল ফর্মটার পরে আমরা যদি গোলটা আঁকার পরে তারগুলো পাতাগুলো আঁকি তাহলে দেখবো যে সহজে আঁকা যায়। এভাবেই আমরা যদি আঁকি তাহলে খুব সহজেই আঁকতে পারবো। যেমন তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ফর্মগুলো আঁকছি, এবং খুব সহজে সেই ফর্মগুলো থেকে আমরা মার্কার দিয়ে বিভিন্ন জায়গায় কার্ভ করে তার ড্রয়িংটা আঁকতে পারবো, সেই বিষয়ের ড্রয়িংটা আঁকতে পারবো। এভাবে তোমরাও আঁকতে পারবে। স্ক্রিনে দেখানো কালার বক্সটাই আমি ইউজ করি। তোমরা একটু খেয়াল করলে দেখবে যে প্রতিটা কালার বারে একটা করে নাম্বার দেওয়া আছে, যেই নাম্বারটা দিয়ে ওই রঙটাকে বোঝা যায়। তোমরাও যদি তোমাদের কালার বক্সে দেখো এরকম নাম্বার খুঁজে পাবে। আমি হলো আজকে কী কী রং ব্যবহার করব, সেই ব্যবহার করা রঙের নাম্বারগুলো আমি স্ক্রিনে দেব, তোমরা দেখে নাও। যেমন 25 এবং 10 নম্বর রং দিয়ে আমরা ঝুড়িটা আঁকতে পারি, অর্থাৎ আঁকবো। আর যা যা জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর রঙগুলোও আমি দিচ্ছি। যেমন এটা হলো বেগুনের রং, 20 এবং 30, লাইট বেগুনি এবং ডার্ক বেগুনি। পাতাকপির জন্য এই তিনটা রং, এবং পাতাকপি ছাড়াও আর যে টমেটো, বেগুন এবং ফুলকপির পাতাগুলো আছে সেখানেও এই কালারগুলো ইউজ করতে পারবো।
মরিচের জন্য 8 নম্বর রং, টেবিলের জন্য 10 এবং 2 নম্বর রং, এটা হলো টমেটোর জন্য লাল, দুটো লাল দুই শেডের, এটা ক্যাপসিকামের জন্য 8 এবং 23 নম্বর রং। এদিকে আমরা যে একটা সেলফের মতো এঁকেছি সেটার জন্য তিনটা রং, 35, 1 এবং 15। আমরা যদি ফলের ঝুড়ি সবজির ঝুড়ি আঁকতে গিয়ে পরিবেশের জন্য আরও কিছু আঁকি তাহলে ভালো লাগবে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়ার জন্য দরকার, সেজন্য আমরা এই কালারটা দিলাম। হাত দিয়ে আমরা ব্লেন্ডিং করছি, মানে আঙ্গুল দিয়ে, কাপড় দিয়েও করা যায় সেটা। তাহলে তোমরাও এখন শুরু করো রং, আশা করি তোমরা পারবে।